চলতি বছরের হজ কার্যক্রমের প্রস্তুতির শুরুতেই বেশ কিছু জটিলতা তৈরি হয়েছে হজ এজেন্সির প্রয়োজনীয় কর্মী বা সহকারীর ভিসা বন্ধ থাকা বাড়ি ভাড়া বাবদ সৌদি ব্যাংকে যথাসময়ে টাকা জমা না হওয়া সহ কিছু জটিলতায় এখনও পর্যন্ত বাসা ভাড়া করতে পারেনি সব এজেন্সি এসব জটিলতার জন্য ধর্ম মন্ত্রণালয়ের অসহযোগিতাকে দোষে হজ এজেন্সির সংগঠন হাব তবে অভিযোগ অস্বীকার করেন ধর্মমন্ত্রী প্রতিবেদন এবছর দেশের পঁচাশি হাজার দুশো সাতান্ন জন হজযাত্রী হজ পালনে সৌদি আরবে যাবেন এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় আটাত্তর হাজার আটশো পঁচানব্বই জন হজযাত্রী ও সরকারি ব্যবস্থাপনায় যাবেন চার হাজার পাঁচশো বাষট্টি জন সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের বাসা ভাড়া থেকে শুরু করে আনুষঙ্গিক সব ব্যবস্থা সম্পন্ন হলেও এখন পর্যন্ত সব হজ যাত্রীর বাসা ভাড়া নিশ্চিত করতে পারেনি বেসরকারি হজ এজেন্সিগুলো এর কারণ হিসেবে তারা বলছেন সহকারী ও কর্মকর্তাদের জন্য ভিসা পাচ্ছে না অনেক এজেন্সি এছাড়া বাসা ভাড়ার জন্য সৌদি আরবের ব্যাংকে নির্ধারিত সময় টাকা জমা দেয়নি ধর্ম মন্ত্রণালয় যে ব্যবস্থা নিয়েছে তারা ফেব্রুয়ারি মাসে বাড়ি ভাড়া করেছে কিন্তু সেই সময় আমাদের এজেন্সির

আমাদের এজেন্সি যারা আছে তারা তাদের দায়িত্ব পালন করবে দায়িত্বের অবহেলা যদি হয় এই অবহেলার কারণে যদি কোনো ত্রুটি হয় তাহলে আমাদের হজ আইন দুই হাজার একুশের পরিপ্রেক্ষিতে বিধান মোতাবেক আমরা তার ব্যবস্থা নেব হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়বে নয় মে শেষ হবে বারোই জুন বৈশাখী সংবাদ ঢাকা